প্রতি বছরের মতো এবছরও পালিত হলো বালুরঘাট দিবস। এদিন মহা সমারোহে পালিত হয় দিনটি। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলার পুলিশ সুপার। অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্টজনেরা। প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হলো বালুরঘাট দিবস। প্রতি বছর 14ই সেপ্টেম্বর সাড়ম্বরে দিনটি পালিত হয়। বালুরঘাট দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে এই দিনটি পালন করা হয়। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়। সেই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে বালুরঘাটেও। বালুরঘাটের বাসিন্দা বিপ্লবী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের নেতৃত্বে স্থানীয় ডাঙ্গি গ্রামে হাজার হাজার মানুষ জড়ো হন আগের দিন রাত থেকে। পরদিন 14ই সেপ্টেম্বর বালুরঘাট শহর অবরুদ্ধ করে দেন তারা। আগুন ধরিয়ে দেওয়া হয় আদালত, পোস্ট অফিস, প্রশাসনিক ভবনে। প্রশাসনিক ভবন থেকে খুলে ফেলা হয় ব্রিটিশ পতাকা। ভারতের জাতীয় পতাকা তোলা হয় বর্তমানের ট্রেজারি ভবনে। পালিয়ে যায় ব্রিটিশরা। যদিও 3 দিন পর পুনরায় প্রশাসনিক ভবনের দখল নিয়েছিল ব্রিটিশেরা। শুরু হয় অত্যাচার। তবুও 3 দিনের জন্যে স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন বালুরঘাটবাসী। সেই দিনটিকে স্মরণ করে আজও বালুরঘাটে পালিত হয় বালুরঘাট দিবস। এদিন ডাঙ্গি গ্রামের শহীদ বেদিতে মাল্যদান করেন অনুষ্ঠানের উদযাপন কমিটির সদস্যেরা। জাতীয় পতাকা উত্তোলন করেন পুলিশ সুপার রাহুল দে। উপস্থিত ছিলেন পীযূষ কান্তি দেব, সুভাষ চাকি, শঙ্কর চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। বালুরঘাট দিবস আমরা ভালো করে এবছর উদযাপন করছি। আর একটা স্পেশালিটি যেটা আছে, এবছর আমরা 80 বছর পূর্তি আছে বালুরঘাট দিবস। আমরা ভেবেছি এবছর থেকে আমরা আর একটু একটু ভালোভাবে, আরো ভালোভাবে এবছর থেকে আমরা উদযাপন করতে শুরু করব। মানে আজকে বিকেলে একটু ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর আমরা যেটা প্ল্যান করছি, বালুরঘাট দিবস মানে শুধু একটা দিবসের গল্প নয়, তাই না? দক্ষিণ দিনাজপুর জেলা জেলাশাসক হিসাবে বলবো, এই গোটা এলাকা আমরা যারা এখানকার বাসীরা আছে, তুমি কোথায় থেকে, তোমার বাড়ি কোথায়, এই প্রশ্নে যখন উত্তর দেওয়ার সময় মানে গর্বের সঙ্গে বলার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বালুরঘাট। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।